আসসালামু আলাইকুম, আমি হাসান মতিউর, বার্ডস ব্রিডিং অ্যান্ড কেয়ার হাসান এভরিতে আপনাদেরকে স্বাগতম। আজকে প্রাকৃতিক গোসল নিয়ে পাখির আলোচনা করব। পাখিকে কীভাবে প্রাকৃতিকভাবে গোসল করাবেন সেই বিষয়টি অবশ্যই জেনে থাকা দরকার, কারণ পাখি পাললে হবে না, পাখির কিছু যত্ন, বাড়তি যত্ন নেওয়া দরকার। তো পাখিকে এমনিতে যদি আপনার গোসল করার ইচ্ছা না থাকা সত্ত্বেও, তখন পাখির ঠান্ডা লেগে যেতে পারে। আর যদি আপনি প্রাকৃতিকভাবে পাখিকে গোসল করেন, তাহলে অবশ্যই পাখি সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তো কীভাবে সেটা করা যায়, চলুন শুরু করা যাক। আপনি কিছু শাকসবজি নেবেন, শাকসবজিগুলো অবশ্যই ভালোভাবে দুই তিনবার করে ধুইবেন, যেমন লাল শাক, পালং শাক, এরকম কমলি শাক মিশ্রিত করে আপনি নেবেন। নেওয়ার পরে পাখির সামনে পরিবেশন করবেন, সময় লক্ষ্য রাখবেন পাখির কে দেওয়ার সময় যাতে সবজিগুলোর মধ্যে পানি লেগে থাকে। তখন পাখি সবজিগুলো খেতে এসে দেখবে যে পাখির সবজিগুলোর মধ্যে পানি লেগে আছে। এরপর সে খাওয়ার জন্য আসার পরেও যদি তার ইচ্ছা না থাকে, অবশ্যই সে গোসল করতে আগ্রহ হবে এবং সে নিজে থেকে গোসল করতে শুরু করবে। এভাবে যদি গোসল করেন, তাহলে অবশ্যই আপনার পাখির ঠান্ডা লাগবে না। আশা করি এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকৃত হবে। আর যদি ভিডিওটি উপকৃত হয়, তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি